অবস্থা ভালো? এই তো ভালো, আপনি কেমন আছেন? চমৎকার। আমি আপনার ব্যাপারে সবকিছু শুনেছি, ভালো জব করেন, ভালো স্যালারি, সবকিছু মিলে ওয়েল এনাফ। আমি আপনার সম্পর্কে শুনেছি আপনি পড়াশোনা একদম পছন্দ করেন না, পড়তে ভালোই লাগে না আপনার, আপনি স্পোর্টস ভালোবাসেন, বাস্কেটবল খেলেন এবং বাস্কেটবল নিয়ে আপনার বহু দূর যাওয়ার ইচ্ছা আছে, বহু দূর দৌড়াবেন আপনি, রাইট? রাইট। চিয়ার্স। শিওর। চিয়ার্স। দেন বলেন। আপনি তো দেখি সবকিছুই জানেন আমার ব্যাপারে। এটুকুই সবকিছু? এটুকু সবকিছু না, ইনফ্যাক্ট বিয়ের পরেও সবকিছু জানা যায় না, আমি এটুকু জানি। হ্যাঁ, তা ঠিক বলেছেন, সেটাই হয় হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি এখনকার বাবা মারা এত বেশি কনসার্ন সন্তানদের প্রতি, তারা চায় আসলে সন্তানদেরকে খুব তাড়াতাড়ি সেটেল করতে, দ্যাটস ওয়াই তাদের প্রেশারেই আপনার এখানে আসা, আপনার সাথে মিট করা। চলুন আমরা একটা কাজ করি। কি কাজ? এটা স্কিস। হোয়াট? ইন দ্য কাপ। ওকে, লম্বা চুমুক দিয়ে কফিতে শেষ করি, তারপর ওখান থেকে চলে যাই। গিয়ে আমি বলি, জঘন্য একটা মেয়ে, কুচ্ছিত দেখতে, হলুদ রঙের শাড়ি পরে এসছে, কটকটে হলুদ, আমার একদম পছন্দ হয় না, বিয়ে হলো না, আপনি বেঁচে গেলেন। বাহ, আপনি তো বেশ মজার। না, মজার ফজার ব্যাপার না, একটা মানুষকে হেল্প করলাম, দুজন মানুষের মিলিত হওয়াটাই যে হেল্প করা তা না, ছাড়াছাড়িও অনেক সময় সাহায্য করে। ঠিক বলেছেন, আপনার ইন্ট্রোটা ভালো। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না প্লিজ। প্লিজ কিছু মনে করবো না, বলেন। আপনার বয়সটা যদিও আমার থেকে একটু বেশি, একটু বেশি, তবে সেটা ব্যাপার না, আমার কাছে মানুষের মনটাই সব থেকে বড় বিষয়। আমার মনে হয় মানুষের মন সুন্দর হলে একটা পরিবার সুন্দর হয়, পরিবার সুন্দর হলে একটা সমাজ সুন্দর হয়, আর সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হয়, আর দেশ সুন্দর হলে আমাদের পৃথিবীটা সুন্দর হয়। আমাদের পৃথিবী যদি হয়। আচ্ছা, এটা বাচ্চাদের জুতা, চামড়ার তৈরি। পুরনো ঢাকায় একটা লোক গিয়েছে জামার কাপড় কিনতে ইসলামপুরে, লোকটা ঘোর কৃষ্ণবর্ণ, একদমই কালো। দোকানদার তাকে কাপড় দেখাচ্ছে, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি সব দেখাচ্ছে, কোনো কাপড়ই তার পছন্দ হচ্ছে। দোকানদার একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে দোকানদার বলছে যে, মিয়া ভাই, কাপড় তো সবই আপনার দেখাইলাম, মাগার আপনার পছন্দ হয় নাই, অনেক কী করবেন, ওগা কাম করেন, কাপড় কিনানোর দরকার নাই আপনার, আল্লাহ মাসাল্লাহ আপনার যে কালারটা দিছে না, বুকের মধ্যে একটা সাদা বুতাম ফিট করে এলাম, শার্টের কাম হয়ে যাবে বাবা। কি হলো আপনার? ও শিট, শিট, ও গড, কি হচ্ছে না? আম্মা, তুমি কোথায় পাঠাইছো আমাকে? আরে বাবা, তোমাদের কথা শুনেই তো আমার ভুল হয়ে গেছে, একটা মিল কি রোগীকে তোমরা, তোমরা কি, তোমরা কি কিছু জানতা না? তোমরা না জেনে আমাকে পাঠাইছো এখানে, একটা মির্গি রুগীকে পাঠাইছো আমাকে দেখাইতে? আম্মা, কেন যে তোমাদের কথা আমি শুনতে গেলাম? চুপ করো আম্মা, আমাকে একটু বলো, বোঝাও। আমি 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 ঠিক আছি, ঠিক আছে।